আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে? এই বাংলাদেশ তো ভাই আমি দেখতে চাই না, আমি অন্তত চাই না। আর কি উন্মাদনা, ক্রেজ! কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, যখন দেখি আতঙ্কিত হচ্ছি, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কর্মস্থল রাখা হচ্ছে সেখানে। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন, ইররেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে বেরোত না। দুর্ভাগ্য আমাদের, কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা গভীরভাবে চিন্তা করবেন, আমি কারো নাম বলবো না, বলতে চাই না, কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তা, শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকেই বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনৈক্যের দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র? আসল এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানিয়ে তার, কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। দ্যাট ইজ মাই এইম, আমার বিশ্বাস, আমার আস্থা। গণতন্ত্র মানে নাকি যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা থেকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। আপনি এক ফ্যাসিস্টকে উৎখাত করেছেন, কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল, সে আমাদের মেরে ফেলছিল, কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করেছে, নির্যাতন করেছে। আবার এখন আরেকটা কথা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না, ওকে কথা বলতে যাবে না, ওকে নিশ্চিন্ন করো। হাউ ডু ইউ জাস্টিফাই ইট? কি করে করবে? আপনারা বলেন এইভাবে একটা সমাজ কি এগোতে পারে? একজন সাধারণ মানুষ চিন্তা করেন, সে কোনটা নেবে, এদিকে যাবে না ওদিকে যাবে? তাকে বিভ্রান্ত করছি কেন আমরা? এবং দুঃখজনক ব্যাপার কি জানেন, অত্যন্ত উচ্চশিক্ষিত, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের মুখ দিয়ে আজকে এই সমস্ত কথা শুনতে পাচ্ছি। আমি 14-15 বছর ধরে লড়াই করছি, বহুবার জেলে গেছি, যে কোনো সময় আবারও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি এই বাংলাদেশ দেখতে চাই না। আমি যা বিশ্বাস করি, আমার দল যা বিশ্বাস করে, আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে, আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি তো শেষ মুহূর্ত পর্যন্ত বলব। আমি জানি আমাকে আপনারা অনেকে অনেক কিছু বলে, আমি এতটুকু সেই জন্য চিন্তা করি না, কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে আমরা এই জায়গায় আসছি, সময় সুবিধা মতো পালিয়ে যাই না, আমরা সামনেই দাঁড়াই, সামনেই দাঁড়াই, লড়াই করি। তো আমরা যা লড়াই করি, আমরা কিছুতেই গিভ আপ করব না। আমরা আমাদের যে লক্ষ্য, উদারপন্থী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব।